ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপিটেট মাপি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, দুপুর 3টা সাড়ে 3টা মতো বাজে, আর এখন আমরা একটু যাব, কাজ আছে। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি গাড়িতে পেট্রোল ভরার জন্য। তো আমরা এখন উপকেয়ারে আছি, বাবাই ঘুরে বেড়াচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। পাপা তো এখন আমি টুকু আছি আর আমি হেডফোনটা কিনছি, আর তোলে হেডফোন আছে এটাই পছন্দ হয়েছে। মামা কিনতে দিচ্ছিল, এটা মেয়েদের বলছিল, আমি ব্লুটা বলছিলাম, মেয়েদের ডিজাইন ছিল, ওটা কিনতে না বলছিলাম, ওটা বারবি করা ছিল। তো এখন আমরা এসে গেছি একটা চশমার দোকানে। তো বাবার পাওয়ার চশমা লাগে, তো ওর পাওয়ার চশমা আছে, আরও একটা নতুন ডিজাইনের চশমা নেবে, তাই এসেছি এখন চশমার দোকানে। তোর পাপা ওখানে চশমা সিলেক্ট করছে আর ও এখানে বসে আছে। তো আমি এখন হচ্ছে এখানে কুলফি খাচ্ছি দোকানটায়, আর বাবা তো কুলফি খেতে যা বলেছে, কিছু কি আমাদের থাতা লেগে আছে, তাও আমি খাচ্ছি। মাস্ক পরো বাবাই, মাস্ক পরো, এটা হসপিটাল, মাস্ক পরো। তো আমরা এখন এসেছি হসপিটালে, আর হসপিটালে এসেছি কারণ দাদু হসপিটালে ভর্তি আছে, আর আমরা তিনজন দাদুকে দেখতে এসেছি। আর দাদু সকালবেলা সাইকেল থেকে পড়ে গেছিলো এবং চোট লেগেছে, তো সকালবেলা দাদুর পাপা এসেছিলো ভর্তি করার জন্য, আর এখন আমরা এসেছি দেখতে। কারণ ভেতরে ডাক্তার এসেছে চেক আপ করার জন্য, তো ডাক্তার যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমাদেরকে ঢুকতে দেবে না ভেতরে। ডাক্তার চলে গেলে তারপর আমরা ভেতরে যাব। পাপুর কী হয়েছে বাবা? বাবাই তো ভয় পেয়ে গেছিলো সকালবেলা শুনে। ভয় পেয়ে গেছিলে তুমি সকালে? সাইকেল থেকে পড়ে গেছিলো বাবাই শুনে ভয় পেয়ে গেছিলো। তো আমরা ভিডিওটা এখন অফ করছি, একবারে পাপুকে দেখাবো, তাই তো? স্যানিটাইজার নে বাবাই, স্যানিটাইজার। তো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ভিডিও বানাতে ভুলে গেছিলাম, এখন
হঠাৎ করে মনে পড়ছে যে ভিডিও বানানো হয়নি, তো আমরা আমরা মা আর বাবাই দুজন মিলে বসে গেছি বাবা এরকম করতে নেই, ভিডিও বানাচ্ছি তো বলো দুষ্ট করতে নেই, তো আমি কিছু দেখাবো না, বাবাই দেখাবে আগে, বাবাই কি কিনেছে এটা ওর স্কুলের সোয়েটার, তাই তুই দেখাতে পারবি না, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে, এটা ওর স্কুলের সোয়েটার দেখি, কালকে যখন স্কুল যাবি তখন দেখিয়ে দিব, আর ওর স্কুলের সোয়েটারটাই আনতে গেছিলাম ভিতরে আওয়াজ হচ্ছে স্কুল, আর এটা কি আমার, আমি একবার পরে দেখি তো কেমন লাগছে আমাকে, ও আমাকে হসপিটালে এটা পরিয়ে দিয়েছিল, তো এই দুটো নিয়েছে, আমাদের তো এটা গিফট করেছে, আর এই যে ওর পাপা এই পাওয়ার গ্লাসটা নিয়েছে, এটা পাওয়ার এখনো পাওয়ার গ্লাস লাগানো হয়নি, নর্মাল গ্লাসই আছে, পাওয়ার গ্লাস লাগানো হবে, তো আমি চশমাটা পরে নিয়েছি, আমাকেও সুন্দর লাগছে বল বাবা, আমাকে নাকি কিউট বেবি লাগছে, আমার বেতুতা এত সুন্দর সুন্দর কথা বলে, তো এই বক্সে উপরে এসেছিল চশমাটা, এই বক্সটা দিয়েছে, বক্সে আর ঢুকছে না এই চশমা, এত বড় তো চশমাটা, এখানে থাক বাবাই দেখি, এখানে আসো ভিডিওটা শেষ করতে হবে, এখানে আসো পড়ে যাবি তো, হ্যাঁ ভিডিওটা শেষ করবো না, ওগুলো দেখিয়েছি আগের ভিডিওতে, চলে আসো আগের ভিডিওতে দেখিয়েছি, চলে আসো, এটা কে এনে দিয়েছিল, এটা তো পিপি এনে দিয়েছিল, এদিকে আসো ভিডিওটা শেষ করবো, এদিকে আসো, একটা জিনিস দেখাবো, এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানিও, তোমাদের ভিডিওটা কথা বলতেই যায় না, বাই বাই, ভিডিওটা শেষ করতে দাও, এটা নাও তো, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানিও, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই তো বাবাই, টাটা।